সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 24 জুলাই 2020 শুক্রবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা পুস্তকলা শ্মশানঘাটের এই হাট। এই যে এটা অস্থায়ী হাট, আপনারা এখানে জানেন যে এখানে মূলত বড় বড় গরু আসে। এই যে আপনারা দেখছেন, এখানে অনেক বড় বড় গরু চালান শুরু হয়ে গিয়েছে আসা। তো আমরা একটু কথা বলি এই গরুগুলি যিনি এনেছে তার সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে আসছি। চুয়াডাঙ্গা থেকে আসছেন? প্রতি বছর কি এই হাটে আসেন? প্রতি বছর এই হাটে আসেন। আচ্ছা, এই গরুগুলি আপনারা নিজেরা প্রস্তুত করেন? জি, নিজেরা। আচ্ছা, আমরা যদি প্রথমে যদি এই লাল গরুটা দেখি, এই গরুর দাঁত কয়টা? গরুর দাঁত দুইটা। দুই দাঁত? ওজন কিরকম হবে আনুমানিক? ওজন 16-17 মন হবে। 16-17 মন? আপনি কি স্কেলে তুলছিলেন না আনুমানিক ওজন? আচ্ছা, আনুমানিক ওজন। এটা প্রাইস চাচ্ছেন কেমন? প্রাইস দাম কেমন চাচ্ছেন? ৫.৫ লাখ দাম চাইছেন। এখন পর্যন্ত কি দরদাম কেউ করছে? না, দরদাম কেউ দরদাম করেনি। আচ্ছা, আপনি নিয়ত করছেন কত হলে ছাড়বেন? ৪.৫ লাখ হলে ছাড়বেন। আচ্ছা, তারপরে এই যে আপনার পেছনে যে দেখছি, এটাও তো একটা দেশাল গরু। এটাও দুই দাঁত? এটাও দুই দাঁত। আচ্ছা, এটার প্রাইস কিরকম চাচ্ছেন দাম? ৫.৫ লাখ। ৫.৫ লাখ। আর ছাড়ার প্রাইস? মোটামুটি আপনি কতগুলো গরু এনেছেন এখানে? দুই গাড়ি গরু আছে, মানে সর্বমোট 20টা। আচ্ছা, তা আপনার সবচেয়ে ছোট গরু দাম কত? মানে সবচেয়ে কম দামের গরু কোনটা? ১ লাখ ১০। ওই ভেতরে? জি, ভেতরে। আচ্ছা, আমরা একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ওনারা যেটা বলছে যে ১১০০০০ টাকার গরু, সেই ১১০০০০ টাকার গরু এই যে, এই কালো গরুটি, এই যে দেখুন, ১০০০০০। ওই পেছনে? আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন আপনারা, অনেক বড় বড় গরু ওনারা এনেছেন চুয়াডাঙ্গা থেকে। আপনারা জানেন যে মূলত এই সমস্ত গরু এই চুয়াডাঙ্গা, তারপরে কুষ্টিয়া, এই সমস্ত অঞ্চলেই মূলত এই গরুগুলি প্রস্তুত করা হয়। তো আসুন, আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, যেহেতু এটা পুরানা ঢাকা থেকে মূলত এখানকার কাস্টমাররা কেনে, তো সুতরাং এখানে সাধারণত বড় বড় গরু নিয়ে আসা হয়। এই যে দেখছেন আপনারা, এখানে সমস্ত বড় বড় গরু, এখানে ছোট গরুর চালান খুব কম, মানে দেখাই যাচ্ছে না। মোটামুটি এখানে সমস্ত বড় বড় গরু, এই যে দেখুন বড় বড় গরু সব, এই যে সাইজগুলি দেখুন আপনারা। আর আপনারা জানেন যে হাটটা কেবল শুরু হয়েছে, এই জন্য ব্যাপারীরা অলস সময় কাটাচ্ছে এখানে। এই যে ব্যাপারীরা গরুগুলো বেঁধে রেখেছে, কিন্তু কোনো ব্যাপারীকে আমরা দেখতে পাচ্ছি না। তারপর আসুন, আমরা এদিকে দেখছি, এখানে বলদ গরু এসেছে। এই যে দেখছেন ইন্ডিয়ান বলদ, এই বলদ গরুগুলি, এগুলোর আবার চাহিদা রয়েছে কিছু কিছু কাস্টমারের কাছে। এই যে দেখুন, এখানে সব বলদ গরুগুলো শুয়ে রয়েছে। এই যে বলদ গরু। তারপর আসুন, আমরা আপনাদেরকে একটু সামনে দেখাই। মোটামুটি যে হাটগুলি আমরা ঘুরেছি, তার মধ্যে এই শ্মশানঘাটে আমরা দেখছি যে মোটামুটি গরুর একটা ভালো চালান এসেছে। খুব একটা বেশি আসেনি, তবে অন্য হাটের তুলনায় এখানে বেশ কিছু গরুর চালান এসেছে। এই যে আপনারা দেখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে মূলত এই হাটে বেশি ব্যাপারীরা আসছে। কয়টা গরু আনছেন? আমি আনছি ১৪টা। ১৪টা? ১৪টা। আচ্ছা, এই যে আমরা দেখছি মোটামুটি বড় সাইজের সমস্ত গরু, এরা তো দেশাল? দেশাল। আচ্ছা, এটা দাঁত কয়টা? এর দাঁত দুইটা। দুই দাঁত? এটার দাম কত যাচ্ছেন? এটা যাচ্ছে ২২০। ২২০? ২২০। আর কিন্তু দরদাম করছে এখন পর্যন্ত? দামদার এটা করছে। কত করছে? এটা দামদার করছে ১৩৫। ১৩৫। আর আপনি নিয়ত কত হতে ছাড়বেন? নিয়ত আর ১৫। হ্যাঁ, মনে করেন ১৫০ হলে আপনি ছাড়বেন? জি। আচ্ছা, তারপরে আমরা এই যে এখানে একটা ক্রস জাতের একটা সার দেখছি। হ্যাঁ, এটার দাঁত কয়টা? এটার দাঁত ৪টা। এটা ওজন কিরকম হবে আনুমানিক? এটা ওজন ১২ মন হবে। ১২ মন? স্কেলে তুলছিলেন না আনুমানিক বলছেন? স্কেলে বলতে আমরা একসময় তুলছিলাম, ১০ মন ওজন হইল অনেকদিন আগে। অনেকদিন আগে ১০ মন ওজন হয়েছিল। আচ্ছা, এখন ধরছেন ওই জন্য ১২ মন হবে? এখন ১২ মন। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম যাচ্ছে ৩৫০। ৩৫০। এটার কি দরদাম হয়েছে? এটার দাম বলছে ১৮০ দাম বলছে। ১৮০ পর্যন্ত দাম হচ্ছে। আর এটা আপনি নিয়োগ করছেন কত হলে ছাড়বেন? ২০০-এর উপরে।
200 উপরে আচ্ছা তারপর একটু আমরা একটু সামনে যাই আপনার সবচেয়ে ছোট গরু কোনটা মানে কম দামে কোনটা এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এইটা আমার ছোট এটা হলো আপনার সবচেয়ে ছোট গরু ছোট গরু এটা দাঁত দুইটা এটা দাঁত দুইটা আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস আছে 180 180 দাম চাইছে দাম চাইছেন জি আর আপনার নিয়ত কত বিক্রির 120 আনুমানিক ওজন কি রকম হবে ভাই আর আপনি নিয়ত করছেন কত হলে ছাড়বেন দুইয়ের উপরে হলে ছাড়বেন আচ্ছা 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 এখন মানে বাজারটা কেমন বুঝছেন বাজারটা এখন মোটামুটি কেমন গরু নামছে হ্যাঁ এখন সারাক্ষণ সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন যে উনি এনেছে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উনার সবচেয়ে ছোট গরুটি এবং সবচেয়ে বড় গরুটি এবার চলুন আমরা একটু আপনাদেরকে সামনে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি এই যে দেখছেন সমস্ত নদীটি দিয়ে এই যে গরুগুলি আসছে এই যে দেখুন আপনাদেরকে আগেই জানিয়েছি যেহেতু পুরনো ঢাকার হাট সুতরাং এখানে মূলত সব বড় বড় ষাঁড় গরু যেগুলো সেগুলো এই হাটে উঠে এই হাটে আপনারা ছোট গরু খুব কম পাবেন আমরা এখন পর্যন্ত কোনো ছোট গরু আমরা দেখিনি মানে 50-60 হাজার টাকার গরু আমরা এখনো দেখতে পাইনি এই যে আপনারা দেখছেন সমস্ত বড় বড় গরু এই এসেছে এই যে এদিকে আমরা আসুন কিছু বলদ গরু দেখছি আমরা এই যে দেখুন এখানে কিছু বলদ গরু দেখছি তো আসুন আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাই আমি ঝিনাইদহ অরনাকুন্ড থেকে আসছি ঝিনাইদহ থেকে আসছি বলদ গরু আনছেন জি কয়টা বলদ আনছেন আমার গরু আছে মোট বলদ 12টা এই জায়গা দুইটা ওই সাইডে আছে আচ্ছা আচ্ছা এই যে বলদ গরুগুলো আমরা দেখছি এগুলো আনুমানিক ওজন কিরকম হবে এদিকে স্কেলে তুলছিলেন স্কেলে তুলছিলেন না এটা আনুমানিক আমাদের তো গরু পোষার আছে আচ্ছা আচ্ছা অভিজ্ঞতার আলোকে আপনারা যেটা বলছেন আর ওটা হবে 12-13 মণ আচ্ছা এগুলোর প্রাইস কিরকম করে রাখছেন দাম দাম এটা ভাবছি যে মানে 3 লাখ চাচ্ছেন ওইটা 3.5 লাখ চাচ্ছেন কিন্তু আর নিয়ত আপনার এটা আচ্ছা 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 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই বস্তাগোলা শ্মশান ঘাটের এই অস্থায়ী হাট আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন যে সমস্ত বড় বড় এখানে ষাঁড় গরু এসেছে আমরা একটু এখানে একটু দেখি এদিকে দেখুন আপনারা ব্যাপারীরা অলস সময় কাটাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে এখানে মোটামুটি কুষ্টিয়ার ঝিনাইদহ তারপর চুয়াডাঙ্গা এই এলাকার বেশি আছে আচ্ছা এইগুলি কি আপনারা বাড়িতে তৈরি করছেন এইগুলি বাড়িতে তৈরি করছেন আচ্ছা এই যে বলদ গরু কতগুলি আনছেন ও আমরা আনছি 5টা বলদ আনছেন আচ্ছা এই যে বলদগুলো আমরা দেখছি এই বলদগুলোর দাম কত করে রাখছেন এটা 3 লাখ করে আমরা চাচ্ছি 3 লাখ করে চাচ্ছেন আর নিয়ত করছেন কত নিয়ত 2.8 লাখ 2.8 লাখ আর এই যে এটা কি সার আচ্ছা এই এই সারটা কি দেশি আচ্ছা এটার দাঁত কয়টা উঠছে এটা দাঁত 4 দাঁত এটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে 1,40,000 1,40,000 এখন পর্যন্ত দরদাম কি কেউ করছে কত পর্যন্ত পয়লায় আমরা 1,40,000 দাম যাচ্ছে 90 মিলেছে দেখিয়ে 90 বলে চলে গেছে
মানে এখন মানুষ আর কি জাস্ট দাম দরের উপরে আছে আর বাবা বিক্রি মানে ঘুরে বেড়াচ্ছে তাই সে আন্দাজে পরে বিলে গেছে ওই আন্দাজের উপরে এখন দামগুলি বলছে আচ্ছা এই গরুটি আপনি নিয়ত করছেন কত হলে ছাড়বেন এই গরুটি 110 হলে আমরা বেচব 110 হলে আপনি বেচবেন বলে নিয়ত করছেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন ব্যাপারীরা মোটামুটি এখন অলস সময় কাটাচ্ছেন ওনারা কেবল এসেছেন এই যে এখানে দেখছেন আপনারা যে গরুর চালান অন্যান্য হাটের তুলনায় এই হাটে অনেক বেশি চালানে এই যে দেখছেন এই যে দেখুন এই যে দেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোথা থেকে আসছেন ভাই কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে কয়টা গরু নিয়ে আসছেন 9টা 9টা আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এইগুলি দাঁত কাটা করে এটার আছে দুই দাঁত দুই দাঁত এটার আনুমানিক ওজন কিরকম হবে 5 মণ 7 মণ 5 মণ 5 মণ তা আপনার হিসাবে আচ্ছা দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা দাম যাচ্ছে 1.5 লাখ টাকা নিয়ত করছেন কত হলে ছাড়বেন একটু কমাই টমাই হলে পরে ছাড়ে দেব মানে কত কম হলে ছাড়বেন 30 30 হলে ছাড়ে দেব আচ্ছা 30 30 হলে ছাড়ে দেব আচ্ছা আর মোটামুটি এর পাশেরটা একটু বড় দেখছি যে পাশেরটা তো বড় আছে হ্যাঁ ওটার ইয়ে দাম কত যাচ্ছে ওটার দাম যাচ্ছে 2.5 লাখ 2.5 লাখ আর নিয়ত করছেন 2 লাখ 20 30 হলে ছাড়ি দেব দুই এর উপরে গেলে ছেড়ে দেব আচ্ছা এখানে আমরা একটু ছোট গরু দেখছি আপনার এখানে এই ছোট গরুটা কত যাচ্ছে এই ছোট গরুগুলো কত যাচ্ছে যাচ্ছে 120 120 দরদাম কি করছে দরদাম এখনো হয়নি কেবল কালকে এসে পৌঁছাচ্ছি তো আচ্ছা নিয়ত করছেন কত হলে ছাড়বে নিয়ত দশ কষ হইলে ছাড়বে আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে এই পোস্তাগোলার এই শ্মশান ঘাটের এই হাট থেকে আমরা আপনাদেরকে এই কুরবানির গরু আবারও জানিয়ে রাখি আজ 24 জুলাই 2020 শুক্রবার এই শুক্রবারে আমরা যে চালানগুলি এসেছে মূলত সেইগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকে তবে আমাদের সার্থকতা আর প্রতিদিন আমরা নিত্য নতুন হাটের ভিডিও আপডেট দিতে থাকব যদি আমরা সুস্থ থাকি তা আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা দর্শক।